সততার সাথে, মানবতার স্বার্থে। আমার আবেদন যে আমরা যে গতকাল এবং তার আগেও আমাদের বিজেপি কর্মী দিকে দিকে হত্যা হয়েছে, তার প্রতিবাদ আমাদের জানাতেই হবে, যাতে এই প্রতিবাদ মমতা ব্যানার্জির কান পর্যন্ত পৌঁছায় এবং এইরকম আমাদের আন্দোলন প্রতি মুহূর্তে প্রতিদিন চালিয়ে যেতে হবে এবং রাস্তায় নেমে আমাদের লড়াই করতে হবে। এই আবেদন প্রত্যেক কর্মীর কাছে আবেদন, যে প্রত্যেক সহকর্মী বন্ধুদের কাছে আমাদের আবেদন, আগামী দিন লড়াই এর থেকে আরও জোরদার হবে, যে আমাদের একটা কর্মী যদি এক বিন্দু রক্ত ঝরে তার জন্য আমাদের রক্ত আমরা আরও ঝরাতে রাজি আছি, কিন্তু বাংলায় অপশাসন আমরা মুক্ত করব। এই আবেদন প্রত্যেক জনসাধারণের কাছে এবং কর্মীদের কাছে রেখে আমি আজকে এই পথ অবরোধ এইখানে সমাপ্ত করলাম। আবার আমাদের কাছে উপস্থিত আছেন আমাদের ভক্তের আমার বন্ধু যে আমাদের রাজাদত্ত মহাশয়, দু কথা বলে আমাদের আজকের এই পথ অবরোধ এখানে সমাপ্ত করব। সবাইকে আমার আন্তরিক গৌরব অভিনন্দন। গতকাল যে ঘটনা ঘটেছে তারই পরিপ্রেক্ষিতে সারা বাংলায় আজকে ভারতীয় জনতা পার্টির আস্থার অবরোধ। Please like, subscribe for more information and news, and click the bell icon for notifications. Ahira Bangla News.